তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আবির বনে রানে পাগল করে মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভাকে ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছাইছ বটে মূলে নদী কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো মাতুর বাদন খানি মরিল হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ খালিশপুর খুলনা পক্ষ হতে সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো করোনা ভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠও অনলাইন ক্লাস নিয়মিত নিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষক মণ্ডলী, তোমরা আমাদের ক্লাসগুলি অনলাইন আমাদের লিঙ্কে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজের চিত্রটি দেখো এবং এর মাধ্যমে আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রটি ভালো করে লক্ষ্য করো, তোমরা এটা দেখতে পারবে বাংলার তরুণ তরুণীরা কিভাবে একটা অনুষ্ঠানে তারা উপভোগ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা আরো কিছু ছবি দেখতে পারবে। এই ছবি দেখে তোমরা বলো তো, কি ছবি দেখে তোমরা কি বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি। সুতরাং আজকে আমরা আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলার সংস্কৃতি কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিত্রে লক্ষ্য করো,
ভাইফটা হিন্দুদের একটা ধর্মলিঙ্গ সংস্কৃতি। সুতরাং আজ আমরা আলোচনা করব সংস্কৃতির কথা নিয়ে, বাংলার সংস্কৃতির কথা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং এর যে বিভিন্ন প্রশ্ন এগুলো তৈরি করবে এবং তোমরা সবসময় প্রত্যেকটা শিক্ষকের ক্লাসগুলো ভালোভাবে লক্ষ্য করে তোমরা তোমাদের পাঠ প্রস্তুত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা সংস্কৃতি কি তা বলতে পারবে, সংস্কৃতির উপাদান বর্ণনা করতে পারবে, বাঙালি সংস্কৃতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিতে দেখো প্রথমে আছে উপজাতি হিন্দু নারী, দ্বিতীয় ছবিতে আছে এবং পরের ছবিতে আছে মুসলিম নারী। এরা আমাদের এরা সংস্কৃতির একটি অংশ এবং এদের বিভিন্ন ভিন্ন পোশাক পরিচ্ছদ সবই আমাদের সংস্কৃতির অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরের চিত্রগুলি তোমরা দেখো স্ক্রিনে। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে এবং যা কিছু সৃষ্টি করে সবকিছু নিয়েই তার সংস্কৃতি। তাহলে সংস্কৃতিটা কি? মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে এবং যা কিছু সৃষ্টি করে সবকিছু নিয়েই তার সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্র দেখতে পাচ্ছ বাঙালি বাংলার একটা আদি সংস্কৃতি, সেটা হচ্ছে কুমোররা কিভাবে মাটি দিয়ে তারা মাটির পত্র তৈরি করে, পোড়া মাটি দিয়ে মাটির পরে সেটা পোড়ায়, কাঁচা মাটি দিয়ে প্রথমে একটা আকার তৈরি করে সেটা পোড়াইয়ে তারা কলস হাঁড়ি কলসি বিভিন্নভাবে এগুলো তৈরি করে। বাঙালি সংস্কৃতির মাটি ও পোড়া মাটির ব্যবহার অনেক বেশি। আজকাল আধুনিক যুগে আমরা অনেক কিছু ব্যবহার করি, পিতল, তারপর মেলামাইন, কাঁসা, তারপর হচ্ছে পিতল কাঁসা। অবশ্য আদিকাল থেকে এটা বাংলা সংস্কৃতির একটি অংশ, কিন্তু আধুনিক যুগে আসার পরে আমরা এখন কাঁস, তারপর অনেক কিছু মেলামাইন, তারপর স্টিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঙালি সংস্কৃতিতে বাঁশ, কাঠ ও বেতের ব্যবহার বহুকালে, এইগুলো ব্যবহার আমরা আদিকাল থেকে করে আসছে বাঙালি সংস্কৃতির, এগুলো একটি অবিচ্ছেদ্য অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের আমি একটা একক কাজ দিয়েছি, আজকে হচ্ছে পাঁচটি দেশীয় সংস্কৃতির উপাদানের নাম তোমরা এই যতটুকু আমরা ক্লাসটায় এই পর্যন্ত নিলাম, তোমরা আলাদা করে খাতায় পাঁচটি দেশীয় সংস্কৃতির উপাদানের নাম লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা ছবিগুলো দেখো। বাংলা সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কৃষকের জমি চাষ করা, তাঁতির তাঁত চালানো এবং জেলের মাছ ধরা। বাংলা সাধারণ মানুষের এই মূল তিনটি পেশা, একটা হচ্ছে কৃষকের জমি চাষ, তাঁতির তাঁত চালানো এবং মাছ জেলের মাছ ধরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে বা চিত্রে লক্ষ্য করো, এখানে বহু আদি ওষ্ঠিক জাতি, প্রথম ছবিটা, দ্বিতীয় আর্য জাতি এবং দ্রাবিড় জাতি, আমাদের আমাদের অনেক পুরনো যে সংস্কৃতির একটা অংশ। বাংলার ভাষা ও সংস্কৃতির প্রভাব বিস্তারকারী তিনটি প্রাচীন জাতি, এরা এদের মাধ্যমে আজকে আজ প্রথমে প্রাচীন ছিল, এরা এদের মাধ্যমে আস্তে আস্তে আধুনিক থেকে আধুনিকতার আমরা এসে পৌঁছাচ্ছি। কিন্তু পৃথিবীর সৃষ্টির প্রথম দিকে এই প্রথমে অস্টিক জাতি, আর্য জাতি, দ্রাবিড় জাতি, তারপর মডিফিকেশন হতে 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 আজকে আমরা মানব জাতি এই পর্যায়ে এসে পৌঁছাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে মুসলিম ধর্মীয় উৎসব আমরা
এগুলা বেশ কিছু ধর্মীয় উৎসব আছে, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এবং আমরা ঈদ উল ফিতরে বা ঈদ উল আজহার সময় মুসলমান এক মুসলিম ভাই আরেক মুসলমানের সাথে কোলাকুলি করি। এখানে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ ধর্মীয় উৎসব তারা কিভাবে পালন করে। হিন্দুদের কিছু ধর্মীয় উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, দুর্গাপূজা, আরো অনেক হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আছে। তোমরা চেষ্টা করবে বাংলার মুসলিম বৌদ্ধ ও হিন্দু ধর্মীয় সংস্কৃতি আমরা পরিলক্ষিত হয় আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বাংলা বিজয়ের পর ইসলাম ধর্ম ও ইসলামী সংস্কৃতি চর্চা বাড়াতে থাকে এবং ধর্মপ্রচারে সুফি ও সাধকরাই প্রধান ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্র দেখো, এখানে আমরা একজন বাউল, প্রথমে তারা একতারা এবং তার সাথে বাদ্যযন্ত্র আছে। পরেরটাও তোমরা দেখতে পাচ্ছ বাঙালির এক অনবদ্য সংস্কৃতি বাউল সঙ্গীত। এটা একটা সংস্কৃতি বাংলার বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ চিত্রে বাঙালি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বসবাস করি, কিন্তু আমাদের এখানে সম্প্রীতির কোনো অভাব নেই। এক ধর্মের সাথে আরেক ধর্মের কোনো রেষারেষি নেই, কোনো বিদ্বেষ নেই, হিংসা নেই, সবাই মিলে এই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শত ভেদাবাদ সত্ত্বেও সংস্কৃতি কিভাবে বাঙালিকে এক জাতিতে পরিণত করেছে ব্যাখ্যা করো। এটা দলীয় কাজ না। তোমরা জানো এখন করোনা ভাইরাসের সময় একে অপরের সাথে তোমরা কোঅপারেট করতে পারবে না, বাসায় বসে তোমাদের এই কাজগুলো করতে হবে। তাই যে প্রশ্নটা আমি এখানে দলীয় কাজ হিসেবে দেওয়া আছে, এটা তোমরা নিজেরা খাতায় করা করবে এবং চেষ্টা করো, শত ভেদাভেদ সত্ত্বেও সংস্কৃতি কিভাবে বাঙালিকে এক জাতিতে পরিণত করেছে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এত সময় যে ক্লাসটা দেখলে তোমরা যে বিষয়গুলো তোমাদেরকে পড়ালাম সেই বিষয়ে আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করবো, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। বাংলা সাধারণ মানুষের মূল পেশাগুলি কি কি তোমরা বলার চেষ্টা করবে, খাতা নেও, খাতা নিয়ে সঙ্গে লেখার চেষ্টা করবে এবং লিখবে। বাংলায় কারা ইসলাম ধর্ম প্রচার করেছেন, সংস্কৃতি বলতে কি বোঝায়, এবং লাস্ট হচ্ছে বাঙালি সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, তোমরা প্রশ্নগুলো খাতায় প্রথমে লিখবে এবং তার উত্তরগুলো করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংস্কৃতির মাধ্যমেই একটি জাতির জীবন চিত্র ফুটে ওঠে, উক্তিটি বিশ্লেষণ করো। এটাও তোমাদের বাড়ির কাজ, এখন সবই বাড়ির কাজ। তোমরা জানো যেহেতু ক্লাসে তোমরা আসতে পারছো না, এই জন্য তোমাদের বাড়িতে বসে তোমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে, পাঠগুলো তৈরি করতে হবে। সুতরাং আমি বাড়ির কাজ আরেকটা বাড়ির কাজ তোমাদের দিচ্ছি, সংস্কৃতির মাধ্যমেই একটা জাতির জীবন ও জীবন চিত্র ফুটে ওঠে, উক্তিটি বিশ্লেষণ করো। এটা তোমরা খাতায় তৈরি করবে, করে লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে ক্লাস আমরা সবাই উপভোগ করলে, ক্লাস কেমন লাগলো? আমার পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাবো। আমার প্রতিটা ক্লাস তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক NHSB 1994। আবার তোমাদের সাথে আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাস্ক পরিধান করবে। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস নির্মূল না হয়, ঘরে বসে না থেকেও যদি তোমরা বাইরে বার হও, তাহলে মাস্ক পরিধান করে নিজেকে সুস্থ রাখবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।